আজ আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে একদম চিকেন কিমা ভর্তার রেসিপি। খুবই সহজ বানানো, কিন্তু খেতে দারুণ মজাদার। তো দেখো দেখে কত সুন্দর লাগছে, তাই না? একদম রেস্টুরেন্টের মতো। তো এটা রুটি, পরোটা, নান, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, রাইস, এমনি মানে নর্মাল রাইস, ফ্রাইড রাইস, জিরা রাইস সবের সাথে চলবে। এটা এমন একটা রেসিপি। তো চলো আর দেরি না করে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা আজকে বানাবো এই চিকেন কিমা ভর্তার রেসিপি। তো আর দেরি না করে ফটাফট বানিয়ে ফেলি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে তা দেরি না করে ফটাফট বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা কিমা। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। তো আজকে সানডে, তো সানডেতে সবারই বাড়িতে স্পেশাল কিছু না কিছু হয়। তো আমার আজকে স্পেশাল তেমন কিছু না, কিন্তু হ্যাঁ তাও স্পেশাল বলবো। তো আজকে আমি চিকেনের একটা আইটেম নিয়ে এসেছি, এটা চিকেন কিমা। তো চিকেন কিমা কারিও তোমরা বলতে পারো, বা যারা রেস্টুরেন্টে খেয়েছো চিকেন ভর্তা, তো সেই ভর্তাও এটা বলা যায়। তো ওই চিকেন কিমা এখানে নিয়েছি 500 থেকে 600 গ্রাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাসুরি মেথি, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা। তো চলো আমরা ফটাফট করে দিই। আর এটা যতটা বানানো সহজ ততটাই খেতে কিন্তু মজাদার। এটা রুটি, ভাত, রাইস, পরোটা, নান সবের সাথে চলবে। তো এখানে একটা কড়া নিয়েছি। কড়াতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা অন আছে। তো তেলটা মোটামুটি আমি একটু বেশি দিয়েছি, হাফ কাপ মতো। আর তেলটা এখানে কোনো রকম আমি আজকে গরম মশলা ইউজ করবো না, এতে কাশুরি মেথি যেহেতু দেবো তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে কোনো রকম গরম মশলা ইউজ করছি না। আর আপনারা চাইলে, মানে তোমরা যদি চাও তাহলে গরম মশলা ইউজ করতে পারো। তো এখন আমি এতে দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচিটা, কোনো মানে ঝামেলা নয়, এই রান্নাটা খুবই ভালো। আর মানে রান্না করতে খুবই মানে সহজ, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই পেঁয়াজটা আমি হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা হাই আছে, তো হাই ফ্লেমে হাই টু মিডিয়ামে এটাকে ভেজে নেব লাল করে। তারপরে ফিরে আসছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে আমি ঝালের জন্য কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কাঁচা লঙ্কার ঝাল দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সেখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লেমটা রসুন দিলাম, এবারে অল্প একটু জল দেবো। তেলটা হাই আছে, আবার হাই করলাম, তেল মশলাগুলো দিয়েছিলাম বলে একটু লো করে দিয়েছিলাম। এবার এখানে যা যা মশলা আছে, এক টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো সবই লাগবে, সবই দিয়ে দিলাম। আবার একটুখানি জল দিতে হবে মশলাটাকে পছন্দ হচ্ছে। হলুদটা একটু কম আছে, আমি হলুদটা একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে এবারে মশলাটাকে ভালো করে আমি কষাব। ফ্লেমটাকে লো করে দিচ্ছি, ফ্লেম লো করে এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপরে ফিরে আসবো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো দেখো আস্তে আস্তে তেলটা রিলিজ হওয়া শুরু হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে পুরো, আর টমেটোগুলো খুব সফট হয়ে গেছে। এখন আমি কী করবো, ফ্লেমটা একটু হাই করে দিলাম, এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনের কিমাটা।
নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এখন বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি এটাকে ঢেকে দেব, একদম লো ফ্লেম করে ঢেকে দেব, আবারও 4 থেকে 5 মিনিট পর ফিরে আসবো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, তো দেখো প্রচুর জল বেরিয়ে গেছে, ফ্লেমটা লো করেছিলাম বলে। আর এবারে এটাকে আমি হাই ফ্লেম করে কষাবো, আর এখন ফ্লেম লো করবো না আর চাপাও দেব না, হাই ফ্লেম করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো চিকেন তো এমনি তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কষাতে কষাতেই হয়ে যায়, কিন্তু তো এখন কষালে তো চিকেনের কিমাটা আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে আমি একটু হাই ফ্লেম করে এটাকে কষিয়ে নেব আরও 4 থেকে 5 মিনিট, মানে যতক্ষণ না মোটামুটি জলটা টানবে। তো 4 থেকে 5 মিনিট এটা ভালো করে আরও কষিয়ে নেব, জলটা পুরো টেনে যাবে, তেলটা রিলিজ হয়ে যাবে, তারপরে আমি দেখাচ্ছি। এবারে আমি এটাকে লো ফ্লেমে ঢেকে দেব, ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না হবে। তো এবারে আমি আমার রান্না কমপ্লিট, এবারে আমি চেক করছি, এই দেখো কত সুন্দর হয়েছে, আর একদম পুরো রেস্টুরেন্টের মতো দেখতে, যেরকম হয়েছে খেতেও কিন্তু মানে এত সুন্দর স্মেল আসছে, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে বসে আছি। তো আমি যদি এখানে বলি যে রেস্টুরেন্টের মতো স্মেল আসছে, তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদেরকে এটা ট্রাই করে দেখতে হবে। আর এই রেসিপিটা তোমাদের যদি মনে হয় একটু নতুনত্ব, তাহলে একবার হলেও ট্রাই করো, আর ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করে নেবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটা অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো রান্না তো কমপ্লিট, এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভিং করে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এটা কিন্তু রুটি, পরোটা, নান, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, ভাত, রাইস সবের সাথেই চলবে। এবারে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, তো এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো একবার ট্রাই করে অবশ্যই দেখতে ভুলবে না, কিন্তু আমি বারবার বলছি খুব দারুণ এই রেসিপিটা, যারা খেয়েছো তারা জানবে, যারা রেস্টুরেন্টে এটা খেয়েছো আর যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবে। তো দারুণ একটা স্মেল আসছে, মানে কি বলবো, বলার মতো না, আমার তো এটা খুবই পছন্দের জিনিস এই রেসিপিটা, আর আমার ছেলেরাও খুব পছন্দ করে। তো যাই হোক, একদম আমার কমপ্লিট রান্না। তো এবারে আমি এটাকে আরেকটু ধনে পাতা দিয়ে সার্ভিং করে নিচ্ছি, একটু লুকটা একটু বেটার করার জন্য। তো চলো, একদম রেডি হয়ে গেল আমাদের চিকেন কিমা ফরতা। তো দেখো কেমন লাগলো, কেমন লাগলো আজকে রেসিপি জানাতে একদম কম ভুলবে না, আর ট্রাই কিন্তু অবশ্যই করবে, বারবার বলছি আমার এটা অনুরোধ। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? সত্যি বলছি স্মেলটা দারুণ আসছে। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি চললাম এবারে এটাকে এনজয় করতে। তো তোমরা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে, বারবার বলছি। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।